এই ভাই শুনেন, এই দিন নাই এখন আর, এগুলো থেকে বের হন। মানে আপনি আপনার বাপ মারা যাবে, আমি যে আপনার আব্বারে জান্নাতে পৌঁছে দিব কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ বছরে একবার মনে করবেন, আমার দাওয়াত খাওয়ায় 500 টাকা যাবে দিবেন, আর আপনার আব্বার খুব উপকার করে ফেলতে পারবো আমি আমার জায়গা থেকে, এগুলো থেকে বের হন। এই ভ্রান্ত ধারণা, কি ধারণা? না না, আমি আপনার জন্য দোয়া করলে কিছু হবে না তা আমি বলতেছি না, বাট আপনি যে সিস্টেমের তারতিব সেটিং করে রাখছেন, যে স্ট্রাকচার দাঁড় করাছেন যে দিস ইজ দ্য অনলি ওয়ে, আপনার বাপের জন্য আমি হচ্ছি ওয়ে, এটা ঠিক না। এই ভ্রান্ত ধারণা থেকে বের হতে হবে। কেমন দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে। এখন এই মাহফিলে আসা যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয়, তাহলে যে জান্নাতে যেতে ফুল সিরাত পার হইতে হয় সেই জান্নাতের ফুল সিরাত সহজ হবে ইনশাআল্লাহ। যদি আজকের এই উপস্থিতি আপনার ইলম অর্জনের উদ্দেশ্য হয়, তবে যেই জান্নাতে না গেলে জাহান্নামে প্রবেশ করতে হবে, অন্য কোনো অপশন নাই, সেই জান্নাতের পথ সহজ হবে। যদি আজকের এই মাহফিল থেকে ইলম অর্জন করে নিয়ে যান, তবে আল্লাহ যে কঠোর দণ্ডের কথা বলেছে, মহাশাস্তির কথা বলেছে, সেখান থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে মানুষ প্রবেশ করবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে যাবে, এখান থেকে জ্ঞান অর্জন করে গেলে সে জান্নাত সহজ হবে। কারা কারা আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হতে চান, আল্লাহ তাআলা কবুল করুন। কেমনে হবেন না শিখা, এমনি হয়ে যাবে কবুল। বলেন কেমনে হবেন আল্লাহর পরিবার? না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, জন্ম নেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমতুল্য কিচ্ছু নাই। কিন্তু এর মধ্যে উনি এই পৃথিবীতে মানুষের মধ্যে কিছু মানুষকে ওনার পরিবার বলছে, সুবহানাল্লাহ। কি বলছে? ছেলে সন্তান বলে নাই, কি বলে নাই, বাপ মা বলে নাই, পরিবার বলছে। কি বলছে? عن انس بن مالك رضي الله عنه قال انس بن مالك رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার ছেলের নাম কি ভাই? হ্যাঁ, অ্যাডভার্টাইজ চালান, মাশাআল্লাহ। আর এখানে ক্যামেরাগুলো কার নাম বলো তো, চ্যানেল শুনি, বলে না শুনি, দাড়ি কাটো আহলে হাদিস, বাহ ভালো তো, আহলে হাদিস আবার দাড়িও কাটো, ভালো, খুব ভালো। কদিন পরে বেনামাজি আহলে হাদিস হয়ে যাবে। আমি অবশ্য আহলে হাদিস চিনি না বা চিনতাম না, আমি সৌদি আরবে বড় হয়েছি, কেমন সত্যি বলতেছি বল্লা, 2016-17 সালের আগে আমি শুনি নাই নাম, আমি শুনি নাই ব্যক্তিগতভাবে। তবে যখন আমি শুনতেছিলাম, তখন আমি যখন এদের আকিদা মানহাজ, তখন আমার কাছে মনে হতো যে আহলে হাদিস মানুষ বেনামাজি হবে অথবা দাড়ি কাটবে, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের টাকা মারবে, ইটস ইম্পসিবল। কি পসিবল? ইম্পসিবল। পরে আমি শুনলাম যে ক্যামেরাম্যানরা এগুলো নামাজও পড়ে না, 500 টাকা বেতনে এসে এখানে রেকর্ডিং করে যায়, চ্যানেলের মালিকদেরকে দেয়, কামলা খাটে রেকর্ডিংয়ের কামলা। পরে আমি বুঝছি না, ঠিক আছে, এই জন্যই তো থামনেল দেয়, দেখেন কীভাবে বাঁশ দিল কে গাকে। ওর নাকি মানহাজুস সালাফ ফলো করে, ও নাকি আকীদাতুস সালাফ ফলো করে, ও নাকি ইন্টারনেটে ইসলামকে সম্প্রচার করে। কি প্রচার করে? কে পিশাব করে আর কে থুতু মারে, শুধু ওটুক কেটে সে প্রচার করে, এটা হলো ওর দিন প্রচার। কোন লোকটা 1 ঘন্টা ভুল, 1 ঘন্টা বক্তব্য দিয়ে 2 মিনিট ভুল বলেছে, ও শুধু ওটুক প্রচার করে খুব সুন্দর থাম্বনেল দিয়ে, এটা হচ্ছে ওর দিন প্রচার। ও আসলে ফিতনা প্রচার করে, এর বাইরে কিচ্ছু না। যদি ওকে ফেসবুকের ন্যাংটা অ্যাডভার্টাইজ দিয়ে যদি পয়সা না থাকতো, দেখতাম ওর দিনদারিতে এখানে ক্যামেরা কয়টা আসতো এখানে। ব্যাটা মসজিদে মুসল্লি উপস্থিত হয় না জান্নাতের জন্য, তুমি এত ক্যামেরাওয়ালা এখানে আইসা গেছো দিন প্রচারের জন্য, আমার তো টাকা দিয়েও আনতে পারতেছিল না এরা। মিছে কথা বলছি আমি দিন প্রচার করবো আমার, এরা
কত সুন্দর করে শেখ প্লিজ একটা ওয়াজ নেন না, খুব ইচ্ছা যুবকদের। তারপরেও আমি আসতে চাচ্ছিলাম না, কেন? আল্লাহ তাআলা মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাড়ি রাখো এরা কাটে, বলছে টাকলুর উপরে প্যান্ট পরো এরা নিচে পরে। এখন নায়কেরা দাড়ি রাখে, এরা দাড়ি রাখে। আল্লাহ তাআলা বলছে হালাল খাও, এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে। ইসলাম যত কিছু আদেশ করছে, মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধাচরণ করা। ওয়াল্লাহি যদি শুকর খাওয়া হালাল হতো কেউ শুকর খেত না, গরু খেত সবাই। যদি মদ খাওয়া হালাল হতো এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না, সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট। যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো, তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা, আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না। ওয়াল্লাহি যদি নামাজ পড়লে পাপ হতো, তো ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারত না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। সিনেমা দেখলে পাপ হয়, ইন্টারনেটে মিলিয়ন বিলিয়নস ভিউ হয় ওইটার। বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয়, কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না। একটা সামান্য মেম্বার, ইউনিয়ন মেম্বার, ও বেটা এখন 2 লাখ টাকা খরচ করলে হওয়া যায়? কি আগের যুগ আছে সম্মান হতো? আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না, ফ্যাক্ট বলতেছি, নিজের উপরে নিয়েন না কেউ। আমি রাজনীতি বুঝি কম তাই বলি না। আমার শত্রু বানায় শুধু শুধু নিজের শত্রু বাড়াইয়েন না। আমি নিরীহ মানুষ, মনে আপনার কষ্ট যাবে শুধু, ব্যাস। আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না, আমিও পারবো না। আপনার যা করবে, যদি কিছু হয় ওটা আল্লাহর তাকদিরে আছে, আমার হবে আপনার হইলে ওটা আল্লাহর তাকদিরে আছে, তাই হবে, ব্যাস, দ্যাটস ইট। আমি ভয় পাই না তা না, এই জন্য আরও অনেক কন্ট্রোল করে বলতেছি। তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা। ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস তো একটু দেখা করতে, ও লুঙ্গি কুন্ডা পড়বে, এই টেনশনে পড়ে যাবে, যাইতে হবে রে। ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলো, বলো যে আসতেছি, বলে দিস পরে আসতেছি। আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম, যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে বলেছে তত কিছুর আমরা অনীহা করি। উনি বলেছে বিয়ে করো, 2টা 3টা 4টা পছন্দ মতো তৌফিক অনুযায়ী। আমরা প্রেম করি 2টা 3টা 4টা সিম দিয়ে। আপনি দেখেন উনি বলছে বিয়ে করো 2টা 3টা 4টা, আমরা করি প্রেম 2টা 3টা 4টা। উনি বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও, তাহলে আমার উম্মত ভারী হবে কিয়ামত, আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটা যথেষ্ট। উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে, আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হই তারপরে বিয়ে, এভরিথিং উল্টা। উনি বলেছে মেয়েরা মোহর পাবে, আমরা নেই যৌতুক। তুমি দেখছো, একটু চিন্তা করে দেখো না। উনি বলছে দাড়ি রাখো, আমরা কাটি। উনি বলছে নখ কাটো, আমরা নখ এত লম্বা রাখি। তুমি বুঝতেছো না ভাই, আসলে এটা ও নখ রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য, ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওর যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস? একটা লস দেখাইতে পারবে না। কয়টা লস দেখাইতে পারবে না? একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না। ওর যদি সায়েন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না, তবে এখন সায়েন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম 17টা ক্ষতি আছে দাড়ি কাটার। কয়টা ক্ষতি? এর মধ্যে হরমোন কমে যায়। কি কমে যায়? মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি দাড়ি যেটা থেকে ওঠে, মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাড়ি, সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, সুন্নাহ হিসেবে রাখি আলহামদুলিল্লাহ। কি হিসেবে রাখি? হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি, আল্লাহ কবুল করুন, আমিন।